মর্নিং বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 10টা বাজে, 10টা এখনও বাজে নেই, 5 মিনিট বাকি আছে। তা এখন ডিম টোস্ট বানাবো, সেকেন্ড বার ব্রেকফাস্ট আবার বানাচ্ছি। সকালবেলায় রুটি আর আলুর তরকারি হয়েছিল, এখন আবার ডিম টোস্ট করবো। তো রুটি বানিয়েছিলাম কৃপার জন্য ভোরবেলা, রুটিটা একটু কম পড়ে গেছে, তো ওই জন্য এখন আবার ডিম টোস্ট করতে হচ্ছে। সেই সময় আমরা একটা একটা করে রুটি খেয়েছিলাম, দীপাকে 3টে দিয়েছে, আমি একটা খেয়েছি, অর্জুন একটা, অর্জুনের বাবা একটা, 6খানা রুটি হয়েছিল। তো এখন আবার খিদে পেয়েছি, সেই জন্য ব্রেড নিয়ে আসলাম, ডিম টোস্টটা বানাবো। সোজাসাপটাভাবে ডিম টোস্টগুলোকে বানিয়ে নেব। সোজাসাপটা এই জন্যই বললাম, অনেক সময় ডিম টোস্ট বানানোর সময় এর মধ্যে অনেক কিছু দিয়ে থাকি, কিন্তু আজকে একদম প্লেন ডিম টোস্ট হবে। ঘরে সব কিছুই আছে, তাও এরকম সাদামাটাভাবেই ডিম টোস্টটা করে নেব। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ফেটিয়ে তারপরে পাউরুটিগুলোকে ডুবিয়ে ভেজে নেব। ডিম টোস্টগুলোকে একটু কড়া করে ভেজে নেব। ডিম টোস্ট কড়া করে না ভাজলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ পাই কাঁচা ডিমের। তোমরা হয়তো একটু একটু গানের শব্দও শুনতে পাচ্ছ, পূজা শুরু হয়ে গেছে, চারদিকে প্যান্ডেলে প্যান্ডেলে গানও চলছে। তো আমার পাশের ক্লাবেই তো পুজো হয়, সেখানেই সারাদিন গান চলতে থাকে, এই কটা দিন এরকমই হবে। দরজা জানলা বন্ধ করে ভয়েস দিয়ে থাকি, তাও গান শোনা যায়। যাই হোক, কটা দিন একটু তোমরা ম্যানেজ করে নিও। ভাত, ভেন্ডি ভাজা, এই দুটো হয়েছে শুধু, আর মাছের ঝোলটা মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়ে আসলাম। এখন ওল কচু কাটবো, ওল কচুটা ছুঁই দিয়ে কাটা যাবে না, মাছের ঝোলটা হতে থাক, আমি এর মধ্যে বটি দিয়ে ওল কচুটা কেটে নিয়ে যাই। ছুরি দিয়ে যদি কাটা যেত তাহলে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিতাম। সে কালকে সন্ধ্যাবেলা ভাবছিলাম যে এটা কেটে রাখি, সে সন্ধ্যাবেলাও করা হয়নি, সকালবেলা দুবার আমি এই সবজি কাটতে বসছি, দুবারই বাধা পেয়েছি। একবার তো নোংরা নিতে গাড়ি আসলো, আরেকবার মনে হয় আমার বর আমাকে ডাকলো, না জানি কী, না জানি মাছ দিতে আসলো, এরকম কিছু একটা হবে। তারপরে আর এই ওল কচুটা কাটাই হয়নি, তা নাহলে এখন আমার রান্না হয়ে যেত। গাজর বিনস কাটবো, গাজর বিনসটাও বটি দিয়ে কাটবো। মাছের যে বটিটা, সেই বটিতে তো ধান নেই, ওটা ব্যবহার না করতে করতে না ধান নেই, এবার মাঝে মধ্যে তো প্রয়োজন হয়, তো সেই সময় এই সবজি পাতিগুলো এটা দিয়েই কাটি, নিরামিষের বটি দিয়েই কাটি। কবে যে আবার মনের ভুলে পেঁয়াজ কাটতে বসে যাব, আমি মাঝে মধ্যে তাই ভাবি। ওর কচুতে হাত চুলকাবে কিনা ওইটাই ভাবছি, এইসব কচু কাটলেও না আমার হাত চুলকায়, হাত তো চুলকাবেই মনে হচ্ছে, যখন ধোবো সেই সময় চুলকাবে। ওলকচুটা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, সেই জন্য ওলকচুটা আজকে একটু বড় বড় করেই কেটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে যখন ওলকচু রান্না করি তখন ওলকচুটা খুব ছোট ছোট করে কেটে নিই। ওলকচুটা কাটতে একটু সময় লাগলো, বেশ কয়েকদিন এটা ঘরে ছিল, তো ওই জন্য না কেমন যেন শক্ত হয়ে গেছে, খোসা ঠোসা ছাড়াতে একটু সময় লেগেছে। আর এদিকে দেখো, মাছের ঝোলটা হয়ে এসেছে, ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে মাছের ঝোলটা নামাবো। গাজর আর বিনসও কেটে নিলাম, আর এখানে আছে চিকেন কিমা, চিকেন কিমাটা ধুয়ে রাখলাম। এদিকে দেখো, মাছের ঝোল, ভেন্ডি ভাজা, এগুলো হয়ে গেছে। আর এই যে দেখো, ওলকচুটা সুন্দর বেশ সেদ্ধ হয়ে গেছে, আমি ওলকচুটা সেদ্ধ করে তারপরে মাছের মাথা দিয়ে রান্না করেছি। আর অর্জুনের জন্য ভাত ভাজা করলাম, অর্জুন তো মাছের ঝোল খাবে না, সেই জন্য ডিম, পেঁয়াজ, বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে ভাত ভাজা করলাম, এটা অর্জুন খেয়ে নেবে। বাটা মাছ রান্না করেছিলাম, আর মাছের মাথা দিয়ে যে ওলকচুটা রান্না করেছিলাম এটা খেতে বেশ ভালো হয়েছিল। কৃপার একটা পার্সেল এসেছে, এটা আমার বোন পাঠিয়েছে, ছোট বোন সব অনলাইনে পাঠিয়ে দিয়েছে, আমারটা, অর্জুনেরটা, তারপরে আমার বরেরটা, আজকে কৃপারটা আসলো, কৃপারটা লাস্টে এসছে। অর্জুনের জন্য শু পাঠিয়েছে, তো সেই শু আবার ছোট হয়েছে, ওটা এসে নিয়ে গেছে, চেঞ্জ করে দেবে। অর্জুনের পা বড় হয়ে গেছে, অর্জুন মানুষটাও তো বড় হয়ে গেছে। এই ড্রেসটা কি কৃপা চয়েস করেছে মনে নেই,
কৃপাকে ছবি পাঠিয়েছিল, লিঙ্ক পাঠিয়েছিল আমার বোন, তো কৃপা নিজেই চয়েস করেছিল। কৃপা সেই সময় আমাকে দেখিয়েছিল, কিন্তু আমার না মনে থাকে না, সেই সময় আমার দেখিয়েছে, আমার এখন আর মনে নেই। ওয়ান পিস, সুন্দর ড্রেসটা, কিন্তু কৃপার হবে না, কৃপার না থেকে এটা খুলে পড়বে, এটা এক্সট্রা স্মল সম্ভবত হবে, তাও মেয়ের হবে না। পেছন দিকটা সুন্দর, কৃপা আমাকে বলছিল মা এই জামার পেছন দিকটা বেশ সুন্দর। এই ড্রেসটা আবার একটু যাদের স্বাস্থ্য ভালো তাদেরকে পরলে বেশি ভালো লাগে, খুব বেশি রোগাদের আবার এই ড্রেসটাতে বেশি ভালো লাগবে না, কারণ এই পিঠের কাটিংটা একটু অন্যরকম, তো তো যাদের চওড়া পিঠ তাদের আবার এইসব ড্রেসে ভালো লাগে পেছন দিকটা। কাপড়টা খুবই ভালো, পিওর কটন একদম। রেখে দেই, কৃপা কলেজ থেকে এসে দেখবে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা তোমরা দেখেছিলে আমি চিকেন কিমাটা ধুয়ে রেখেছিলাম, তো চিকেন কিমা দিয়ে মোমো বানানো হবে। অর্জুন মোমো খেতে তো খুব ভালোবাসে, খুব পছন্দ করে মোমো খেতে, কিন্তু বাড়িতে সেরকম একটা বানানো হয় না, কারণ বাড়িতে সব সময় চিকেন থাকে না। অর্জুন যখন তখন বায়না ধরে সে মোমো খাবে, তো যখনই ও মোমো খাওয়ার বায়না ধরে দেখা যায় ফ্রিজের মধ্যে চিকেন থাকে না, তো সেই জন্য বাজার থেকেই চিকেন মোমো কিনে আনা হয়। আর অর্জুন তো ভেজ মোমো একদমই খাবে না। আমি এখন চিকেন মোমোর ভিতরের পুরটা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, তারপরে রসুন কুচি দিয়েছি, আদা বাটা দিলাম, এখন চিকেনটা দিচ্ছি, গাজর দেব, বিনস দেব। আর আমি যখন এই চিকেন মোমো বানাই তখন কিন্তু এই মোমোর পুরটা একদম অল্প আঁচে তৈরি করি, গ্যাসের আঁচ কিন্তু কম করা। জোর আঁচ দিয়ে পুর তৈরি করলে পেঁয়াজ রসুনের মধ্যে না একটা লালচে ভাব আসে, তো সেটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি একদম আঁচ কম করে এই পুরটা বানাই। চিকেনটা দেওয়ার পরে একটু জল বের হয়, তো সেই সময় আবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে জলটাকে টানিয়ে নিই। আর এই পুর বানানোর সময় আমি কিন্তু গ্যাস ওভেনের সামনেই থাকি। লাস্টে পুরের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, পুর বানানো একদম রেডি। তারপর ওটা নামিয়ে আমি পাখার তলায় রাখলাম। আর এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তারপর একটা বেশ বড় করে রুটি বানিয়ে নিলাম, তারপরে তো ওই যে গ্লাস দিয়ে কেটে কেটে লুচির মতো করে অনেকগুলো বানিয়ে নিলাম, কিন্তু একটু ভুল হয়ে গেছে, গ্লাসটা না ছোটো, তো সেই জন্য এই মোমোগুলো খুব ছোটো হবে। তো এর পরের বার আমি একটা বাটি নেব, বাটির মুখটা এই গ্লাসটার থেকে একটু বড়, তো সেই জন্য বাটিটা দিয়েই এরকম লুচির মতো করে কেটে নেব। আমি যখন মোমো বানাই তখন কিন্তু গোল করেই মোমো বানাই, সেটা আমার কাছে সহজ মনে হয়, সেই জন্য আমি ওইভাবেই বানাই। কিন্তু আজকে ভাবলাম যে একটু লম্বা করে বানিয়ে দেখি পারি কি না। দোকানে লম্বা মতো যে মোমোগুলো বানায় সেগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু ওরা কিভাবে ফোল্ড করে সেটা আমি ধরতে পারি না, কিন্তু আজকে সেরকম একটু করার চেষ্টা করলাম। তো ওদের মতো তো অত ভালো হয়নি, কিন্তু একটু একটু হয়েছে। পারি না বলে কোনো কাজ যদি ফেলে রাখি, সেটা করার কোনো দিন যদি কোনো চেষ্টাই না করি, তাহলে তো কোনো দিন কিছু শিখতেই পারবো না। একদিন ভুল হবে, দুদিন ভুল হবে, তিন দিন ভুল হবে, চার দিনের দিন তো ঠিক একটু একটু হবে। আমার নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতে ভীষণই ভালো লাগে, রান্না কীরকম হলো না হলো সেটা নিয়ে আমি ভাবি না, কিন্তু নতুন নতুন রান্নার রেসিপি আমি ট্রাই করব, সেটাই আমার খুব মজা, সেটাই আমি খুব আনন্দ পাই। আমি তোমাদের সাথে যা যা রান্না শেয়ার করে থাকি সেগুলো কেমন হয় আমি জানি না, কিন্তু এই রান্নাগুলোর মধ্যে আমার ভালোবাসা থাকে, আমি খুব ভালোবেসে এই রান্নাগুলো করে থাকি। হাঁড়িতে জল গরম বসিয়ে তার উপরে একটা ঝুড়ি রাখলাম, এবার রিফাইন্ড অয়েল ব্রাশ করে মোমোগুলোকে এর উপরে সাজিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর ঠিক 5 মিনিটের জন্য এটা ঢাকা চাপা দেওয়া থাকবে। 5-6 মিনিটের বেশিক্ষণ সময় যদি মোমোগুলো গ্যাস ওভেনের উপরে থাকে তাহলে মোমোগুলো শক্ত হয়ে যাবে, তো ওই কারণেই 5-6 মিনিট পরই এগুলো নামিয়ে নেব, তারপরে সস দিয়ে পরিবেশন করব। আর স্যুপটা বানানো হয়নি, কৃপা অর্জুন মোমো দিয়ে সস দিয়ে খেতেই বেশি পছন্দ করে, সেই জন্য বাড়িতে যখন মোমো বানিয়ে থাকি তখন শুধু মোমোটাই বানিয়ে থাকি, স্যুপটা আর করা হয় না। চিকেন মোমো পেয়ে তো ছেলে মেয়েরা খুবই খুশি হয়েছে,
আমার ছেলে মেয়ের মুখের হাসি আমার পরিশ্রমের পুরস্কার। এই যে সারা সন্ধ্যা ধরে মোমো বানালাম, আমার পুরস্কার আমি ঠিক পেয়ে গেলাম। এখন 10টার বেশি বাজে, সন্ধ্যে থেকে কি বৃষ্টি হচ্ছে। বিকালের দিকে বৃষ্টি হয়েছে, তবে ওই খাপছাড়া খাপছাড়া, আর সন্ধ্যের থেকে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। কৃপা তো পুরো ভিজে ভিজে এসছে, কৃপার কৃপার বাবা। সন্ধ্যের পর থেকে দুটো পা আর একসাথে করতে পারিনি, হয় ছেলে কাটাচ্ছে নয়তো ছেলের বাবা কাটাচ্ছে। সারা দিন এই দুজন মানুষের এত হুকুম আমাকে খাটতে হয়, কৃপা তো বাড়িতে থাকে না, এবার এই দুজনের হুকুম আমার উপরে এসে পড়ে। আগে তো কৃপা আমাকে হেল্প করতো, সাহায্য করতো, ওকে বলতাম ও এটা এটা ওটা করে দিত, আর এখন এই দুজন মিলে আমাকে কি জ্বালানটা যে জ্বালাচ্ছে। আমি তো সমস্ত কিছু ভিডিওও করতে পারি না। সে দুপুরবেলা ভাত খাওয়ার পর বর বলে আমার পায়ে প্রচণ্ড ব্যথা, বলিনি দাও, বৃষ্টিতে ভিজে এসছে, জামা কাপড় পাল্টাবে, এটা দাও ওটা দাও, ব্যাগ দাও। তারপর ছেলের অত্যাচার, অর্জুন এক ঘন্টা যদি বাড়িতে থাকে না পাগল হয়ে যায়। যেটুকু যা পড়াশোনা করার তো করলো, তারপর তো ওই মোবাইল দেখবে, আর নয়তো ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করবে। ঘরে যা জিনিসপত্র আছে সেগুলো ভাঙবে, আর ওই যখন মোবাইল দেখবে তখন একটু পরপর মা এই মা ওই, মা কি আমাকে এই খাবারটা বানিয়ে দাও, আমাকে জলের বোতল দাও, খাটে শুয়ে দোতলার উপরে খাটে শুয়ে মোবাইল দেখবে। জলের বোতলটা ধরো ওই ঘরে আছে, ওই ঘর থেকে জলের বোতলটা এনে অর্জুন খাবে না, নিচে আমি কাজ করছি, আমাকে মা মা করে ডাকতেই থাকবে। আর আমি তো নিচ থেকে চেঁচাই, আমি তো সহজে আসি না। ওই ছেলে এখান দিয়ে বসে বসে শুয়ে শুয়ে চিৎকার করবে, ব্যাস এই ছেলের সাথে আমার চেঁচামেচি লাগতেই থাকে। তারপর তো মুড অফ হয়ে যায়, আমার আর ব্লক করতে ইচ্ছেই করে না। তারপর আবার মাঝে মধ্যে ওর ওই পড়া করতে করতে 12:30 একটা বাজে, তখন আমাকে নিচে পাঠাবে, মশলা ওটস বানিয়ে নিয়ে আসো। 9টার সময় ডিনার করে, 12:00-1টার সময় আবার ওই মশলা ওটস খাবে, সেটা আবার একটু বানিয়ে নিয়ে আসতে হয়। এরকম জ্বালানো জ্বালায়, তো এসব বাড়িতে আমি কী ব্লগ করব। তো কৃপা যখন বাড়িতে থাকতো, কৃপা সেই সময় ওই অর্জুনের এই ফাই ফার্মাসগুলো খাটতো, এখন তো কৃপা এসেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, কিছু একটু বলা যায় না, কিছু বললেই খিটখিট করে, ঘুম পায়, তার নিজের কলেজের কাজকর্ম থাকে, ওই তো শুয়েও পড়েছে। সে তখন আর কারোর সাথে ভালোভাবে করে কথাও বলতে চায় না, ছেলে শুধু নামেই বড় হয়েছে, এখনও যা জ্বালান জ্বালায়। আর যারা এরকম ছোটোবেলায় মাকে বেশি জ্বালাতন করে, তারা কিন্তু ওই বিয়ের পর বউয়ের পাল্লায় পড়ে ঠিক হয়ে যায়। আমি এরকম অনেক দেখেছি, ছোটোবেলায় দেখতাম সেই ছেলেগুলো মাকে কী বিরক্ত করে, কী জ্বালাতন করে, ও যে বিয়ে ধা হয়ে যায় তখন দেখে একদম ভেজা বেড়াল হয়ে যায়। আমার ছেলেও তাই হবে, দেখে নিও তোমরা, আমি যদি ব্লগ করি, সেই অবধি যদি আমি ব্লগ করি দেখে নিও তোমরা। এখন তো অর্জুন একবারও উপর নিচ করতে চায় না, ঘরের একটা কোনো কাজ করতে চায় না, যখন বিয়ে থা হবে না তখন ঠিক চাকরিও করবে, আবার বউ যাব যা বলে সেই ফাই ফরমাসও খাটবে, দেখে নিও সেই সময় একটু যেন তো গেটটা অবধি খোলে না। ওকে যদি বলি বাবা গেট খোলো, গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে, ওমা আমি পাচ্ছি না, বলো তো রাগ হয় না। এই ওর সাথে চেঁচামেচি করতে করতে আর আমার ব্লগ করতে ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়, ব্যাস তারপর আর ব্লগের দিকে মন থাকে না। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখন শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে, টাটা বন্ধুরা।